গল্পটা হচ্ছে মার্চের এক ভর দুপুরে কলেজে ডিগ্রি সার্টিফিকেট নিতে যাওয়ার। আজ বছর 4 হলো কলেজ পাস করেছি, কিন্তু এতদিনেও সার্টিফিকেটটা তোলা হয়ে ওঠেনি। যাক, আজ কি মন হলো, ভাবলাম দেরি না করে কাজটা সম্পূর্ণ করে ফেলি। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ থেকে মোমিনপুরের দিকে পড়ে। যারা শুনেছিলে বছর 5 আগে এই জায়গাতেই ওই মাঝেরহাটের ব্রিজটা ভেঙেছিল। যাকগে সেসব কথা, চলো এরপর কলেজের দিকে এগিয়ে যাওয়া যাক। এরপর গল্পের নতুন ক্যারেক্টার সংযোজন হলো আমার বন্ধু সোহেল। আমরা বিগত প্রায় 1 বছর ধরে ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলাবলি করতাম যে চল এরপর গিয়ে নিয়ে আসাই যাক, কিন্তু হয়ে ওঠেনি। আজ অবশেষে সেই দিন এসছে যেখানে আমি আমার বন্ধুর সাথে গিয়ে কলেজের ডিগ্রি সার্টিফিকেটটা কালেক্ট করছি। আগে কলেজে গিয়ে আমাদের প্রথমে সবাই যেতাম মেন বিল্ডিংয়ের দিকে, কিন্তু যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন এই হেরিটেজ বিল্ডিংটা নতুনভাবে শুরু হলো। অর্থাৎ এটা ছিল আগেই, কিন্তু ইউজ হতো না। কিন্তু বর্তমানকালে এখানে সব অ্যাকাডেমিক্সের হেড কাজকর্ম এবং সব কিছু অফিসিয়াল কাজকর্ম এই জায়গাতেই হয়। অনেকদিন পর জায়গাটা দেখে বেশ ভালো লাগলো। কলেজ এমন একটা জায়গা যেখানে তুমি অনেকদিন পর আসলেও তোমার বন্ধুদের অনুপস্থিতি তোমাকে বারবার মনে করিয়ে দেবে। জায়গাগুলো আমার মনে পড়ছে, আমাদের সব মেকানিক্যাল ডিপার্টমেন্টের বন্ধুরা এখানে দাঁড়িয়ে গল্প করতাম, ক্লাসের জন্য ওয়েট করতাম। আমার বন্ধুকে আমি অনেক কনভিন্স করিয়ে নিয়ে এসেছি। এই দেখো ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। বারবার একটা জিনিসই মনে পড়ছে, পুরোনো দিনের কথাগুলো। 4 বছর পর কলেজে আসার পর। Hi Sohail, meet my friend Sohail. অনেকদিন পর আমরা শুধু হোয়াটসঅ্যাপে কথা বলতাম যে এই দিন যাব ওই দিন যাব, আলটিমেটলি আজ এসছি ডিগ্রি সার্টিফিকেট নিতে। তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। গোটা কলেজটা একবার ঘুরে দেখবো আজ কী কন্ডিশনে আছে 4 বছর পর। আছে শুধু মনে পড়ছে স্মৃতির কথাগুলো। চলো এরপর বাকি জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। এই জায়গাটায় মেনলি আমরা খেলতাম, ক্রিকেট খেলতাম। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। এখানে মোস্টলি আমরা সিনিয়রের বয়ে ফার্স্ট ইয়ারে আসতাম না, এখন কি অবস্থা দেখি। বন্ধর মতন মনে হচ্ছে এই পাশটা। এইদিকে আমরা খেতাম ফার্স্ট ইয়ার, এইদিকে সেকেন্ড থার্ড ইয়ার। আর এই জায়গায় ফেস্টটা তো ব্যাপক আনন্দের একটা সিচুয়েশন ছিল, মনে পড়ছে। যাই হোক, বারবার একটা কথাই বলছি, মনে পড়ছে। এটা হচ্ছে আমাদের হেরিটেজ বিল্ডিং, আর এটা হেরিটেজ বিল্ডিং, আর এটা হচ্ছে মেন বিল্ডিং। চলো মেন বিল্ডিংয়ে যাবো, তার আগে এই চত্বরটা একটু ঘুরে দেখে নিই। এটা ক্যান্টিন। স্মৃতি শপ, এই শপটাতে মোস্ট প্রবাবলি আসিনি, কিন্তু এর পরের শপটাতে একবার এসেছিলাম। শুনেছিলাম নাকি এটা হলো একমাত্র ডিপ্লোমা কলেজ যেখানে বয়লার আছে। যারা মেকানিক্যাল থেকে বিলং করে তারা বুঝতে পারবে, ককরান বয়লার এখানে ছিল। একবার খুলেছিল, আমি ঢুকেছিলাম। আর এখানে স্টেজ হয় আমাদের ফেস্টের। এখন জঙ্গলে পরিণত হয়েছে। আর এইখানে মনে হয় ফুটবল খেলা হয়েছে 1-2 বার এই গ্রাউন্ডে। যারা জ্ঞান ঘোষে পড়েছ তারা এই জায়গাটার মর্ম বুঝবে। তো চলো দেখি এখন কি অবস্থা, জাস্ট ফিল ইট। ভাই লোক, উনমে সস্মিত, জায়গাটা মনে পড়ছে? যদি ভিডিওটা দেখে থাকিস, দেখ জায়গাগুলো দেখ। ভাই সৌমিক, দেখ জায়গাগুলো দেখ। ইউজ হয় বলে মনে হচ্ছে না এই জায়গাটা এখন। চলো ফিরে যাই এখান থেকে। যাক দেখে ভালোই লাগছে, ছেলে পিলে সব এসছে। আর এই জায়গাটা হচ্ছে কলেজের হাট, আর এই জায়গাটা আমাদের আড্ডা মারার জায়গা ছিল। এই ঘরটা এখানে ট্রাম পিটাতাম ঢুকে, এখন কি হয় ভগবান জানে। এই হচ্ছে আমাদের হেরিটেজ বিল্ডিং। আর আমাদের সব বসার জায়গা ছিল ওই গাছের তলাগুলো, গাছ ছিল তো গাছটা ভেঙে গেছে। আর এটা হচ্ছে মেন বিল্ডিং, এখানে সবাই আমরা দাঁড়িয়ে গল্প করতাম। কিছু সময় পর সব কিছুই মেমোরি হয়ে যায়, এই ক বছর আগে সব মনে পড়ছে। চলো ভেতরে যাওয়া যাক। এখানে আমরা ড্রয়িং করতাম, ড্রয়িং রুম ছিল। সৌমেন স্যার আমাকে প্রায় বকতো টি স্কেল না আনার জন্য। যাই হোক চলো সামনের দিকে। স্যার এখন মোস্টলি কৃষ্ণনগরে রয়েছেন পোস্টেড। একবার এই দিকে দেখে আসি। এটা আমাদের একটা কি ল্যাব ছিল জানো, ফিজিক্স ল্যাব। আমাদের বছরের সবচেয়ে বেশি টাইম কেটেছে এই দোতলায়। এই F4 থেকে শুরু করে F5 করে আমাদের বেশিটা সময় কেটেছে। এখানে ক্লাস হতো, পরীক্ষাও হতো, এবং রুমটা অনেক বড়, বন্ধ করা রয়েছে। জানলা দিয়ে জুম ইন করে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ এই করিডোরে দাঁড়িয়ে আমরা অনেকটা সময় কাটাতাম, গল্প করতাম, ফ্রি টাইমে খেলাও করতাম, স্যারদের কাছে বকাও খেতাম। সেই জন্য খোলা রয়েছে, একবার দেখিয়ে দিয়েই দেখো। এখানে আমাদের ফেয়ারওয়েলও হয়েছিল 2019-এ। এখানেও আমাদের অনেকটা সময় কেটেছে, F3 পরীক্ষা থেকে শুরু করে ক্লাস সব কিছুই। এই জায়গাটায় সরস্বতী পুজো হতো, সকলে দাঁড়িয়ে আমরা রেস্ট নিতাম। এই মেশিনগুলো তো আমরা যখন সেকেন্ড না থার্ড ইয়ারে পড়ি তখন হয়েছে, বাকি সময় জলের জন্য বেশ সমস্যায় পড়তে হতো। এই জায়গায় আমাদের ভালোই আড্ডা হতো দাঁড়িয়ে। কলেজে ইন্টারনাল বলে সব জলদি জলদি বন্ধ হয়ে যাচ্ছে, এই সবে 1:15-20 বাজে, এখন সব বন্ধ। এইখান থেকে হেরিটেজ বিল্ডিংয়ের দৃশ্যটা খুব ভালো লাগে। এখন অনেক বাগান হয়ে গেছে, তখনও ছিল আর কি, কিন্তু আরও ভালো ভিউ আসতো। এইদিকে ইলেকট্রনিক্সের ছেলেপুলেগুলোর ক্লাস হতো। এই জায়গাটা খুব গর্বের জায়গা, এখানে যারা টপ করতো তাদের নাম লেখা থাকতো। আমাদের একটা সিনিয়রের দাদার নাম দেখতে পাচ্ছি, 2010 টি মণ্ডল, 86.3। যাই হোক তখন এই মার্কসটা পাওয়া জটিল ছিল, আমাদের সময় আমরা অনেক ইজিলি অ্যাচিভ করে নিয়েছিলাম। তারপর থেকে আর মেনটেনই হয়নি। আর এই জায়গাতে ড্রয়িং বোর্ড রাখা থাকতো, এখন মোস্ট প্রবাবলি আছে অল্প বিস্তর। সেই লাইন দিয়ে নিয়ে যেতে হতো, আবার নিয়ে ফেরতও দিয়ে যেতে হতো। আর এই ছিল জায়গা যেখানে পরীক্ষার আগে সব চিট করতে আসতাম। চলো তোমাদেরকে আবার ওয়ার্কশপগুলোও দেখিয়ে দিই। ওই পাশে ছিল মেশিন শপ, অর্থাৎ মেনলি লেদের অপারেশনগুলো হতো ওইখানে, লেদ, ড্রিলিং, মিলিং, ঠিক আছে। ওই মেশিন ওয়ার্কশপ লেখা রয়েছে ওই কালো গেটটা ওইখানে। আর তারপর ওই পাশে আর কিছু ছিল না। এই সবটাই হতো, এই সবটাই কি হতো যেন ভুলে যাচ্ছি, ফিটিং ওয়ার্কশপ। ফাইলিংয়ের যে সমস্ত কাজগুলো ছিল, কি অবস্থা জিনিসপত্র ভুলেও যাচ্ছে। আর লাস্টেরটা ছিল ওয়েল্ডিং, আর ওটা ছিল লাস্টের, এই বিল্ডিংয়ের লাস্টেরটা কার্পেন্ট্রি। আর এইটা ছিল আমাদের কলেজের পিছন দিক থেকে ঢোকার জন্য রাস্তা। আমরা সামনে দিয়ে খুব কমই ঢুকতাম, কারণ হেঁটে আসতে হতো। তো আজ সোহেলের সাথে বাইকে এসেছি, ব্যাপারটাই আলাদা। যাই হোক, এনিওয়েজ চলো একবার পিছনে একটা জিনিস দেখানোর আছে। ঢুকতাম, ঢুকেই তো সামনে মাঝের জায়গাটায় চলে আসতাম, বেকার ওই পাশে আর হাঁটতে হতো না। আর এলএফ বিল্ডিংয়ের গল্পটা তোমাদেরকে একটু শুনিয়ে দিই। আর এই চত্বরটা হচ্ছে লাইব্রেরি বিল্ডিং, এর ওপরে ছিল LF1, LF2। এখানে আমাদের ফার্স্ট ইয়ারে ক্লাস হতো। আর প্রচণ্ড র্যাগিংয়ের সম্মুখীন হতে হয়েছিল এক মাস, ঠিক আছে। এখন সব কিছু টাইম চেঞ্জেস, এখন আর র্যাগিং বলে কিছু নেই মোস্ট প্রবলি, যতদূর শুনেছি কলেজে। কারণ একবার বিশাল বাওয়াল হয়ে গেছিলো, এবিপি আনন্দ চলে এসেছিলো। এবিপি আনন্দের গল্পটা শোনাচ্ছি সেই র্যাগিংয়ের জন্য। কেউ আমরা সারাদিন বেরোত পাইনি। প্রিন্সিপালের গাড়ি ভাঙা, প্লাস প্রিন্সিপালের গাড়ির উপর একজন বসে গেছিলো, একটা দাদা, নির্ভীকভাবে। তাকে 1 বছর ইয়ারল্যাগ করিয়ে দিয়েছিল। আর এটা ফার্মেসি বিল্ডিং, আর এখানে ইলেকট্রনিক্সের কিছু ল্যাব হয়, বেসিক কমিউনিকেশন ইংলিশের ক্লাস হয়। এখানে ঢুকবো না, চলো এখান থেকে ফেরার জার্নি শুরু। এই সুন্দর চত্বর থেকে বিদায়, জানি না আর কখন আসার কি সময় হবে। তো চলো এখান থেকে এরপর বেরোনো যাক। চলো, এই ক্লান্ত হয়ে, যা গরম, 40 ডিগ্রির দাপদাহে আমরা এসেছি অনেক কষ্ট করে। যাক, একটা লাস্ট কাজ ছিল জ্ঞান ঘোষে, যে ডিগ্রি সার্টিফিকেটটা তোলার কাজ হয়ে গেছে। এরপর বাড়ি ফেরার পালা। বাই জ্ঞান ঘোষ। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ছিল আমার ডিপ্লোমা কলেজে 2016 থেকে 19-এর গল্প, কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল যা বলে থাকি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। টিল দেন টেক কেয়ার, বাই বাই, পিস।